আমার নাম শামসুন নাহার আমার বাড়ি নোয়াখালী বয়স 54 বছর গত 3-4 মাস থেকে আমার পায়ের গোড়ালি ব্যথা হইতো হাঁটতে অসুবিধা হইতো চলাফেরা করতে অসুবিধা হইতো কাজকর্ম করতে অসুবিধা হইতো এর জন্য আমি অনেক কষ্ট পাইতাম ব্যথা সহ্য করতে না পারি আমি অনেক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমারে পেইন কিলার খেতে দিছে আর একটা ডাক্তার বলছে যে ইনজেকশন দিতে হবে তারপর আমি ওই ট্যাবলেটগুলি খেলাম যে ট্যাবলেটগুলো খেলাম ওটাতে আমি তেমন কোনো উপকার পাই না ওই যতক্ষণ খাই ততক্ষণ একটু ব্যথা নিবারণ হয় তারপরে আবার ব্যথা হয় যখন দেখতেছি আমার ব্যথাটা কমতেছে না তখন আমি এই ডিপিএস ডিআরপি ডিপিআরসি হাসপাতালের একটা সন্ধান পাইলাম ইউটিউবে তারপরে আমি স্যারের সাথে সাক্ষাৎ করলাম স্যারের সাথে দেখা করার পর স্যার আমাকে 10-15 দিন চিকিৎসা নেওয়ার কথা বলছে আল্লাহ রহমতে আমি ভর্তি হইলাম এখানে ভর্তি হয়ে এখন আমি আজকে 8-9 দিনে আমি সুস্থ হলাম এখন আমার ভালো লাগে আমি হাঁটতে পারি আমার কাছে মনে হইতেছে আমার আগের মতো সুস্থ হয়ে গেলাম আমাকে যে ডক্টররা থেরাপি দিয়েছে ওরা খুবই ভালো আর এখানকার ডিউটি ডাক্তাররা অনেক ভালো ব্যবহার অনেক ভালো পরিবেশও ভালো সব মিলাই ভালো শফিউল্লাহ স্যারের চিকিৎসা আমার কাছে ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের মতন কেউ এরকম আমার মতো অসুস্থ হলে চারের সাথে দেখা করবেন আশা করি সবাই সুস্থ হয়ে বাড়ি যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম